মিওতে তো আমরা সবাই জানি কি কি থাকে, বাট তার মধ্যে এই একটা আইটেম যেটা নতুন এসছে ওদের, সেটা ওদের উইকেন্ড প্রতি পাওয়া যাবে, মাস্ট ট্রাই। What's up guys, welcome to another episode of my channel, you are watching আমার মা সব জানে and this is your friend শুধু। আজকের থাম্বেলটা দেখেছো এবং টাইটেলটা দেখেছো, বেসিক্যালি চট করে বলে দিই ব্যাপারটা কিছুই নয়, মিও আমরেতে না মানে আমরা সবাই জানি যে চিকেন হট ডগ রোল বা সামোসা যেটা অনেকটা খেতে ওই মোমোর মতো, হ্যাঁ তো এই সমস্ত পাওয়া টাওয়া যায়। মিও আমরেতে হঠাৎ করে যেদিন দেখলাম ওদের ওই উইকেন্ডের দিকগুলোতে কয়েকটা স্পেশাল কয়েকটা মেনু আনায়, যেমন আজকে আমি যেটা রিভিউ করবো সেটা হচ্ছে বারবিকিউ চিকেন বার্গার। তো এই বারবিকিউ চিকেন বার্গারটা আমি আজকে কিনলাম, এটার দাম 56 টাকা, এবং তোমরা যেটা সবসময় নর্মালি পেয়ে থাকো সেটা হচ্ছে চাঙ্কি চিকেন বার্গার, রাইট, তো ওটার দাম 50 টাকা, আর এই বারবিকিউ চিকেন বার্গারটার দাম হচ্ছে 56 টাকা। তো চলো এটাকে আমি দেখাবো যে মধ্যে ব্যাপারটা কীভাবে আছে, ভেতরের ফুডটা কী আছে দেখাবো, চলো। তো মিও আমরে প্যাকেট সিল আমি সিলটা খুলে দিয়েছি, তো এই হচ্ছে সেই ব্যাপারটা যে বারবিকিউ চিকেন বার্গার, ভেতরটা একবার দেখাবো। ভেতরে এখানটাই হবে জিনিসগুলো আছে, চিজ আছে, যে ভেজগুলো দেয় সেগুলো আছে, মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে এটা, মানে এটা পুরোটা একটাই চিকেন, এটা সেটা হচ্ছে এত বড় একটা পিস, এত বড় একটা পিস দিয়েছে এর মধ্যে, আর ভেতরে পুরটা হচ্ছে এরকমই আছে, এটা আর এদিকে এটা, তো দুটোর মধ্যেখানে এই জিনিসটাকে এত বড়, দেখো এত বড়, বেশ সুন্দর খেতে। আমি আগে একবার খেয়েছি, তোমার মনে হলো যে তোমাদের একটু এটা দেখাই, মোটামুটি এটা তোমরা আবার বলে দিচ্ছি ওই মানে উইকেন্ডের দিকেই পাবে আর কি, স্যাটারডে এইসব দিকে পাবে। আমি নিশ্চিত যে এটা এখন যদি টনি স্টার দেখতো তাহলে খুব খুশি হতো, কারণ আমরা জানি যে আয়রন ম্যানের ফেভারিট হচ্ছে বার্গার। তো চলো এটা শুরু করা যাক আর কাল বিলম্ব না করে। তোমরা যারা সবসময় চাঙ্কি বার্গারে খেয়ে অভ্যস্ত নিয়ম নিতে, আমি স্ট্রংলি রেকমেন্ড করবো যেটা একবার খেয়ে দেখো, ভালো, বেশ একটু অন্যরকম, ফ্লেভারটাও একটু আলাদা ওটার থেকে, বিশ্বাস করো যে চিজগুলো দিয়েছে না, চিজগুলো পুরো মুখের মধ্যেগুলো গলে গলে যাচ্ছে, যে বিস্ফোরক হচ্ছে, বিস্ফোরক, চিজ ব্লাস্ট হচ্ছে। আমি একটা ছোটো জিনিস বলবো, চাঙ্কি চিকেন বার্গার যেটা ছিল আগে ওটা এখনও আছে, দুটোই তুমি অ্যাভেলেবেল, মানে দুটোই অ্যাভেলেবেল আছে, ফুটা খেলে অনেক সময় একটু যাদের একটু মনে হচ্ছে অম্বল হচ্ছে বা কিছু ঢেকুর জোয়া ঢেকুর উঠছে, আমি এটা আগের দিন একদিন ট্রাই করেছিলাম, আমার কিন্তু জোয়া ঢেকুর উঠেছে, অনেক সময় এটা হয়। মিওতে তো আমরা সবাই জানি কী কী থাকে, কিছু অ্যাভেলেবেল আছে খাওয়ার দাওয়ার, বাট তার মধ্যে এই একটা আইটেম যেটা নতুন এসছে ওদের, এবং এটা আবারও বারবার বলছি যেটা যেটা ওদের উইকেন্ড প্রতি পাওয়া যাবে। না আমি এটা জাস্ট ধরেছি, এটা দেখো যে এই যে এখানটা যেটা বেরিয়ে আছে চিকেনটা, মানে কতটা রিচ মানে টেস্ট হয়েছে, কতটা রিচলি টেস্ট হয়েছে, দেখো মানে সেই ঝরে ঝরে পড়ছে যাকে বলে, ভেতরে চিজ ব্লাস্ট আছে, এখানে যেটা সুন্দর করে ফ্রাই করা হয়েছে, গ্রিল করা হয়েছে ব্যাপারটাকে, বারবিকিউ চিকেন যেটা বলে, বারবিকিউটা পুরো একদম পুরো মানে পয়সা উসুল যাকে বলে। দেখো আমি খেয়ে শেষ করে ফেলেছি, তোমরা প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও, আর হ্যাঁ ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল বাটন ফর মোর আপডেটস।